আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো যে মহিলারা তারা হাতে ও পায়ের নখে নেল পালিশ নখ পালিশ এগুলো ব্যবহার করতে পারবেন কিনা বর্তমান এই জমানাতে অনেক মহিলারা অনেক নারীরা হাতের মধ্যে বা পায়ের নখে তারা নেল পালিশ ব্যবহার করে থাকেন তো এই সম্পর্কে ইসলামের হুকুম কি বিধান কি জানা দরকার রয়েছে প্রত্যেক মা বোনদের জন্য সেই জন্য ধৈর্য সহকারে সকলে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখব আর এর আগে বলবো এখনো যারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন দয়া করে সকলেই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় বন্ধুরা হাতে ও পায়ে নখের মধ্যে নেল পালিশ করা এটা মূলত এটা না যায় বা হারাম নয় বা এটা দেওয়া নিষেধ নয় নেলপালিশ নখের মধ্যে মূলত দেওয়া এটা নিষেধ নয় কিন্তু অন্য কারণবশত অন্য কারণে এই জিনিসটা নিষেধ হয়ে যায় নোখপালিশ নেলপালিশ ব্যবহার করাটা নিষেধ হয়ে যায় অন্য কারণে তো অন্য কারণ কি যে হাতে বা পায়ে নখে নেলপালিশ দেওয়ার মাধ্যমে নখের উপরে একটা পরত পড়ে যায় আর যা ধরুন ভিতরে কোনো পানি প্রবেশ করে না নুখের ভিতরে কোনো পানি প্রবেশ করে না আর এতে করে যখন অজু করে সে নারী বা বোন বা গোসল করে তখন তার অজুও হয় না গোসলও হয় না যখন অজুও হলো না বা গোসল হলো না নীলপালি সাতের মধ্যে দেওয়া অবস্থায় তখন যদি সে নামাজ পড়ে তার নামাজও হবে না এতে বোঝা যায় নীলপালি যখন ব্যবহার করবে এতে করে যে একটা পরত পড়ে সে কারণে পানি প্রবেশ করে না তো অজুও হয় না গোসলও হয় না পরবর্তীতে ফলস্বরূপ তার নামাজও সহি হয় না তো এই কারণেই যেহেতু আল্লাহ পাকের একটি বিধান হুকুম লঙ্ঘন হয় নেলপালিশ করার দ্বারা তো এই কারণেই মূলত নেলপালিশ করা নিষেধ হ্যাঁ তবে কেউ যদি তিনি নীলপালিশ দেন কিন্তু নামাজের আগে আগে বা যখন গোসল ফরজ হলো গোসল করার আগে আগে তিনি নীলপালিশগুলো তুলে ফেলেন বা অজু করার আগে নীলপালিশ তুলে ফেলেন এগুলো তোলার পরে অজু করেন বা গোসল করেন এরপর নামাজ পড়েন এইভাবে যদি নামাজ ঠিক রেখে কেউ যদি নীলপালিশ দেন তাহলে তিনি দিতে পারেন কিন্তু নীলপালিশ থাকা অবস্থায় তিনি যদি অজু করেন বা গোসল করেন কোনোটাই সই হবে না এমনকি সে ওই অবস্থাতে কোরআন শরীফ ধরে ধরে পড়তেও পারবে না কারণ কোরআন শরীফ তো অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না তো প্রিয় বন্ধুরা এই ছিল যে কথাটি যে নামাজ পড়া বা কোরআন শরীফ পড়া এই জাতীয় বিধানগুলো লঙ্ঘন হয়ে যায় যদি নেলপালিশ নখের মধ্যে দেয়া হয় তবে বর্তমানে এমন এমন প্রসাদনী বা এমন পানি রয়েছে যেগুলো দেওয়ার দ্বারা সাথে সাথেই নেলপালিশ উঠে যায় তো কেউ যদি ব্যবহার করেন আর সেগুলো ব্যবহার করে পানি ব্যবহার করে নেলপালিশগুলো তুলে ফেলেন এরপর অজু করে বা গোসল করে তিনি নামাজ পড়েন বা কোরআন শরীফ চলাওয়া করেন তাহলে কোনো সমস্যা নেই এভাবে নেলপালিশ দিতে পারেন কোনো প্রবলেম নেই কারণ যেহেতু নামাজের বিধান লঙ্ঘন হচ্ছে না তো মূলত যে কথাটি নেল দেওয়া নিয়ে সেটি হল যে নেলপালিশ দেওয়ার দরুন এক পর্যায়ে নামাজ লঙ্ঘন হয়ে যায় তো সেই জন্য যদি কেউরও নামাজ লঙ্ঘন না হয় নীলপালিশ তুলে ফেলতে পারেন তাহলে কোনো সমস্যা নেই সে মা বাবন নেলপালিশ দিতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি একটু উপকারে ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি বলে মনে করেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন দয়া করে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত